Simon Manukolum. মুসলমান হইতে গেলে কোরআন সম্পর্ক জানতে হবে। 100 চতুর্সুরার মধ্যে থেকে একটা সুরা পাঠ করলে 10টা কোরআন ফজিলত পাওয়া যায়। 10টা কোরআনের ফজিলত পাওয়া যায় কথা খতম করার সমান কথা। আমার নবী কয় মারহাবা মারহাবা, আলী একটা নাই গো, হযরত আলী কোরআন খতম করছে 11 পাঁচ। সুবহানাল্লাহ। 11 বার দরুদ শরীফ, 7 ফেরা সুরা কুল, 3 ফেরা আলহামদুল সুরা পাঠ করলো, 1টা কোরআন খতম হইলো। আবার 1টা সুরা পাঠ করলো, হযরত আলী 10টা কোরআনের ফজিলত পাইলো। বাবা বাবা বাবা, কায়দা আছে গো, কায়দা আছে বাবা, জানতেই গো। এই কোরআনটা কেউ পড়ি না জানি, হইছে কেউ শিখিলো, আমার গুরুজিরা এমন গান লেখে নাই বাবা, গান লিখতে গেলে হাদিস কোরআন বারবার ঘাটতে হয়। মৌলভীরা তো হাদিস ঘুরাইতে জানে বাবা, বয়াতিরা ঘুরাইতে জানে। বয়াতিরা কোরআন দেখে ভয় করে, আল্লাহকে ভয় করে, নবীকে ভয় করে, নবীকে সম্মান করে। এই বাউলের আল্লাহ নবীকে সম্মান করে, পৃথিবীতে আর কোন লোকই নবীকে এত সম্মান করে। যে নবী ছাড়া পারের গতি নাই, নবীকে ভালোবাসতে যা, মা ফাতেমাকে ভালোবাসতে যা, হাসান হোসেনকে ভালোবাসতে যা। আমার গুরু রশিদ সরকার সিয়া হয়ে গেছে, রশিদ সরকার সমস্ত শিষ্যরা আমার সিয়া। তো নবীরে ভালোবাসতে যা, ফাতেমা হাসান হোসেনকে ভালোবাসতে যা, সিয়া হওয়া লাগে তো ওইটাই ঠিক। আমার এখন হযরত আলী কোরআন খতম করলেন, আমার নবী কয় আজকে আইন অনুযায়ী হযরত আলী আমার ফাতেমারে বিয়ে করতে পারে। আনোয়ার সরকার কাঁচা কথা কয় না, সত্য কথা। এক একটা কথার ওজন কমপক্ষ 90 মন ওজন হবে। পাবেন কোথায় এসব কথা? পাবেন কোথায়? কোথাও পাবেন না। খালি আন্দোলন আল্লাহ আন্দোলনের গপ্প পাবেন, রাজনীতির গপ্প পাবেন, কোন সরকার কি করলো সেই গপ্প পাবেন, কোন বক্তা কি করলো সেই গপ্প পাবেন। এক বক্তা হয় আর এক বক্তার কেবোধ গায়, আর কোনো বয়াতি কোনো বয়াতির কেবোধ গায় না। আমরা সবাই ভাই ভাই, ইসলাম ধর্ম সবাই, মুসলমান ধর্ম সবাই ভাই ভাই। এসব কথা পাবেন কোথায় বাবা? আর যেখানে যাবেন রাজনীতির পেশাল, ধরো হে মারো হে নেও হে, এসব কিন্তু তত্ত্ব জানতে হবে বাবা। তাই আমার নবী কয় আজকে আইন অনুযায়ী আমার মেয়ের বিয়ে করতে পারে। কয় বিয়ে করতে পারে? ওই জায়গায় 2টা বংশের লোক ছিল, একটা ছিল বনী ইসরাইল বংশের লোক, আর একটা ছিল কিবতী বংশের লোক। যারা কিবতী বংশের লোক তারা আবু জাহেলের কথা চোখ শুনত, যারা বনী ইসরাইল বংশের লোক তারা নবীর কালেমা পড়ে মুসলমান হইত। এই কিবতী বংশের লোক কইতাছে, হুজুর গো, যদি সাসা হয়ে বাস্তিরা বিয়ে করে, হুজুর গো তুমি বলো না, বলো না গো। আমার বাড়িতে আমার একটা ভাস্তি আছে, আমি তার বিয়ে করুম। আর একজন কে আমার মেয়ের আমি বিয়ে করুম, আর একজন কে আমার সাসা মরে গেছে, সাসির ভরপুর যৌবন আমার সাসিরে বিয়ে করুম। আর একজন কে হুজুর গো আমার মায়ের ছোট বোন আমার খালান্টি, আমার খালার সাথে তোমার ফ্ল্যাটের সম্পর্ক নাই, আমার খালার আমি বিয়ে করব গো। আমার নবী কানের মধ্যে কাবেশ কাবাশে তুলো দেন। আমার একটুখানি ধৈর্য ধরো, আমি খাড়ায় বাড়িতে যাব আর আসবো। আমার প্রশ্ন আর কথা, নবী বাড়িতে যায় কি সাজেশনটা নিব? কিন্তু ওই যে ওই হাদিস আমি পড়ছি বাবা, আবু বকর গটকালি করছে, হযরত আলী সরাসরি প্রস্তাব দিয়ে বিয়ে করছে, আলী ঢাল আর হেলমেট বেইছে মহারণা করছে, এই হাদিস অনেক আগে পড়ছি। কিন্তু এটা কেমন লাগে বাবা, চাচা ভাস্তির সরাসরি? কিন্তু আমরা বাউলের একটু পর্দা দিই, বাউলের আল্লাহর প্রধাত্ব একটা জিনিস, এটা সব লোক বুঝবো না। আর আমার নবী বাড়ি গেল, শুনো দুই এমন ওরে বাড়িতে যায় আমার নবী, তার গায়ের সুন্ন দিয়ে চাদর দিয়ে চোখ দিয়ে খানা বান্ধি, ঘরের দরজায় যায় মাকে ডাকে, ফাতেমা মা গো,
মা ফাতেমা কয় আব্বা আপনার চোখে কেন বাধা, কয় মা জানো না হাদিস অনুযায়ী প্রমাণ আছে মা, মেয়ে যদি সাবান লিখা হয় বেগনা পুরুষের চোখে চোখে যদি নজর পড়ে জিনে সমস্ত হয়ে যায়। আহ নবীর আইন কত কঠিন সেটা আমরা মানি না, আর আমরা বড় 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 ইকরামগণ হয়ে গেছি গো, মেয়েকে ভার্সিটিতে পড়াই বিয়ের খবর নাই, 16-17 করে পেন, এগুলো উচিত কথা কইলে সরকারের দোষ। চোখে চোখে নজর পড়ে যায় জিনার সমস্ত হয়ে যায়, মা গো আমি চোখ বাঁধবে আসবো। ফাতেমা কয় আব্বু গো, আব্বু গো কেন আপনার চোখে পানি? আমার নবী কয় মা গো আমি আইন করে দিছিলাম, যে ব্যক্তি আগলি শেষে 30 পারা কোরআন খতম করবে আমি তাকে তোমার বিয়ে দেব। ও মা এই পৃথিবীতে কেউ কোরআন খতম করতে পারল না, একমাত্র তোমার চাচা হযরত আলী কোরআন খতম করছো। মা ফাতেমা কাল সিকির মাইরা কয় আব্বা গো চাচার সাথে বাস্তির মিলা গেল আব্বা, কেমন যাবো হইরা লাগাই লই